বাসাবাড়ির এলপি গ্যাসের দাম কমাতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে সাউথ এশিয়ান এলপিজি সামিটের উদ্বোধন করে তিনি আহ্বান জানান এ সময় প্রতিমন্ত্রী বলেন এলপিজির বাজার ও দাম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা করছে সরকার দাম সহনীয় রেখে আবার শিক্ষাতে এলপিজির ব্যবহার উৎসাহিত করতে হবে বলেও জানান তিনি এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন এলএনজির সাথে সমন্বয় করতে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আমি চাই এলপিজি অ্যাসোসিয়েশন আপনারা আপনাদের দামের ব্যাপারে এলপিজি মার্কেটের দামের ব্যাপারে আপনাদেরকে আরো নিচে আসতে হবে এলপিজির দাম কিভাবে সাশ্রয়ী মূল্যে রাখা যায় সেটার ব্যাপারে আমরা একটা পলিসি নিতে যাচ্ছি